হ্যালো স্টুডেন্ট, তো আমরা পড়ছিলাম ক্লাস টুয়েলভের পলিমার চ্যাপ্টার। সেই পলিমার চ্যাপ্টারতে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পলিমারাইজেশন, ঠিক আছে, বা বহুলীভবন পদ্ধতি। মানে কি কি পদ্ধতিতে পলিমারাইজেশন হয়। পলিমারাইজেশনটা অ্যাকচুয়ালি তো তোমরা জানো যে যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা বহু সংখ্যক মনোমার অণু রাসায়নিক বন্ধনে যুক্ত হবে এবং যুক্ত হয়ে বৃহদাকার এবং উচ্চ আণবিক ভর সম্পন্ন পলিমার অণু গঠন করবে, সেটাই তো পলিমারাইজেশন। মানে যেখানে অনেকগুলো মনোমার অণু থাকবে এবং রাসায়নিক বন্ধনে আবদ্ধ হবে হয়ে বৃহদ আকার, মানে চেনটা অনেক কি বলে লং চেন, এবং উচ্চ আণবিক ভর সম্পন্ন পলিমার অণু তৈরি করবে। যে পদ্ধতিতে এটা ঘটবে সেটা হচ্ছে পলিমারাইজেশন পদ্ধতি, বা যেটাকে আমরা বহুলীভবন পদ্ধতিও বলি। এবার দেখো, পলিমারাইজেশন যে পদ্ধতি, এই পদ্ধতিটা না দুই প্রকারের প্রধানত। এই প্রধান যে দুটো প্রকার তার মধ্যে একটা হচ্ছে দ্রুত পলিমারাইজেশন, আর একটা হচ্ছে সংঘনন পলিমারাইজেশন, ঠিক আছে, সংঘনন পলিমারাইজেশন। এই দুটো পদ্ধতি, প্রধান দুটো পদ্ধতি হচ্ছে এই দুটো। আজকে আমরা দ্রুত পলিমারাইজেশন এই পদ্ধতি সম্পর্কে পড়বো, সংঘনন পলিমারাইজেশনটা আমরা নেক্সট দিন আলোচনা করব। আজকে আমরা দ্রুত পলিমারাইজেশন যতগুলো করা যায় ততগুলো আমরা চেষ্টা করব। তো সবাই হেডিং দাও, দ্রুত পলিমারাইজেশন। দেখো, দ্রুত পলিমারাইজেশনটা হচ্ছে যে পলিমারাইজেশন পদ্ধতিতে একই বা ভিন্ন প্রকার বহু সংখ্যক মনোমার অণু শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে পরস্পর রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে বৃহদাকার শৃঙ্খল বিশিষ্ট পলিমার অণু গঠন করবে। কিন্তু এই পলিমারাইজেশনে কিন্তু উপজাত পদার্থ হিসেবে কোনো মুক্তমূলক বা কোনো ক্ষুদ্র অণু যেমন জল, এইচসিএল, এদের কিন্তু অপসারণ হবে না। সেটা হচ্ছে দ্রুত বা এর আর এক নাম শৃঙ্খল পলিমারাইজেশন। বোঝা গেল? এই সংজ্ঞাটা তোমরা বিভিন্ন বইতে পেয়ে যাবে। তো আমি জাস্ট এদের মেকানিজমগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এবং একটা কথা মনে রাখবে, এই যে দ্রুত বা শৃঙ্খল পলিমারাইজেশনের জন্য যে মনোমারটা লাগবে সেই মনোমারের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে, ঠিক আছে। মানে কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড কিন্তু থাকবে দ্রুত পলিমারাইজেশনে। মানে এটাতে কি এটা বোঝাতে চাইছে যে আনস্যাচুরেটেড, ঠিক আছে, আনস্যাচুরেশন থাকতে হবে, এটা মনে রাখবে। এবং কি হবে, এদের জন্য একটা করে ক্যাটালিস্ট লাগবে, ঠিক আছে। ক্যাটালিস্ট, ক্যাটালিস্টটা কেমন, সাপোজ বেনজয়েল পারক্সাইড, অ্যাসিটাইল পারক্সাইড, ডাই অক্সিজেন, এই ধরনের তোমার ক্যাটালিস্ট এখানে দরকার হয় দ্রুত পলিমারাইজেশন ক্ষেত্রে। এবং এরা কি করে, এরা কিন্তু প্রারম্ভিক পদার্থের উৎপাদনের কাজ করে, ঠিক আছে। মানে যে ইনিশিয়েটর প্রারম্ভিক পদার্থ তাকে উৎপন্ন করতে সাহায্য করে ক্যাটালিস্টগুলো, ঠিক আছে। দেখো, আমি পরপর স্টেপগুলো বলে যাচ্ছি, তখন আরও তোমাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। কী কী বললাম, যে কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড লাগবে, কিছু প্রারম্ভকারী পদার্থ লাগবে, প্রারম্ভকারী পদার্থ, ঠিক আছে, যেগুলোকে আমরা বলছি ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, যারা ক্যাটালিস্ট, আচ্ছা ক্যাটালিস্ট লাগবে যারা কিনা প্রারম্ভকারী পদার্থ হিসেবে কাজ করবে, আমি উল্টো বলে ফেললাম, ঠিক আছে। মানে অনুঘটক লাগবে, এই অনুঘটকগুলোই প্রারম্ভকারী পদার্থ হিসেবে কাজ করবে। বুঝা গেল? এই অনুঘটকগুলো আমরা কি কি নিতে পারি, বললাম বেনজোইল পারক্সাইড, ঠিক আছে, বেনজোইল পারক্সাইড, যার সংকেত হচ্ছে C6H5CO2O2, ঠিক আছে। তারপরে আর কি কি নিতে পারি, আমরা অ্যাসিটাইল পারক্সাইড নিতে পারি, অ্যাসিটাইল পারক্সাইড, ঠিক আছে। আর কি নিতে পারি, ডাই অক্সিজেন নিতে পারি, ঠিক আছে, আমরা নর্মালি এগুলো ইউজ করি, ঠিক আছে, ডাই অক্সিজেন।
এই অনুঘটকগুলো কি করে না, এরা প্রারম্ভিকারী পথ হিসেবে কাজ করে দ্রুত পলিমারাইজেশনে। এবং এখানে আমরা যে কম্পাউন্ডটা নেব সেটা অবশ্যই আনস্যাচুরেটেড হবে, কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে, ঠিক আছে। এই যে দ্রুত পলিমারাইজেশনের মেকানিজম এখানে তিনটে স্টেপে ঘটে, তারও আগে বলি, আচ্ছা হ্যাঁ তিনটে স্টেপে, একটা হচ্ছে কি কি হয় দেখো, তাহলে আমি একটু এগুলো মুছে দিচ্ছি। দেখো এবার আমরা একটু আলোচনা করি যে দ্রুত পলিমারাইজেশনের প্রকারভেদটা। দেখো দ্রুত পলিমারাইজেশনের যে আমরা ক্যাটালিস্ট মানে যে অনুঘটকটা নিচ্ছিলাম, সেই অনুঘটক সাপোজ ধরো ওখানে যে বেনজোইল পারক্সাইডটা নিয়েছিলাম, ঠিক আছে, সে বেনজোইল পারক্সাইড থেকে যে প্রারম্ভিকারক পদার্থটা উৎপন্ন হবে, ঠিক আছে, সাপোজ আমি আর গ্রুপ নিয়েছি, ঠিক আছে, তো সেখান থেকে যে এই আর গ্রুপ এটা যে প্রারম্ভিকারী পথ উৎপন্ন হবে সেটা হতে পারে রেডিক্যাল, হতে পারে সেটা ক্যাটায়নিক, হতে পারে সেটা অ্যানায়নিক, এবং এটা কি করবে, এটা আবার মনোমার অণুর ওই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যুক্ত হয়ে একটা সক্রিয় অন্তর্বর্তী পদার্থ উৎপন্ন করবে, ঠিক আছে। এইবার সেই সক্রিয় অন্তর্বর্তী পদার্থটা যদি রেডিক্যাল হয়, মুক্তমূলক হয় বা ক্যাটায়ন হয় বা অ্যানায়ন হয়, তাদের উপর নির্ভর করে এই দ্রুত পলিমারাইজেশনকে তিন ভাগে ভাগ করা হয়। দেখো আমি ব্যাপারটা কি বলতে চাইছি, সাপোজ ধরো আর রেডিক্যাল উৎপন্ন হলো এবং সেটা কি করলো, সাপোজ ধরো কোনো একটা ডাবল বন্ড নিলাম, ধরো সাপোজ ইথিলিন নিলাম, ঠিক আছে, এই ইথিলিনের যে ডবল বন্ড এটাও তো একটা সক্রিয়, এই যে ডবল এটাও কিন্তু রিঅ্যাক্টিভ, কারণ এখানে ডবল বন্ড আছে মানে কি, এখানে কিন্তু ইলেকট্রনের আধিক্য আছে, ঠিক আছে, এটা যেহেতু পাই বন্ড, এটা লুজলি বন্ডেড পাই বন্ড, এই বন্ডটা ভাঙতে যাবে। এবার কি করবে, এটা দেখাচ্ছে এর সাথে যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে কি হলো, যুক্ত হওয়ার পরে আর সিএইচ টু বন্ড সিএইচ টু রেডিক্যাল তৈরি করলো। তাহলে এই যে এই যৌগটা তৈরি হলো, এই যৌগটাকে আমরা বলছি যে সক্রিয় অন্তর্বর্তী পদার্থ, ঠিক আছে, এটাই কিন্তু এবার পরবর্তীকালে চেনটাকে বাড়াবে এবং শেষে কি তোমার গিয়ে রিয়াকশনটা শেষ করবে, এটাই নাম হচ্ছে অন্তর্বর্তী সক্রিয় পদার্থ, ঠিক আছে, সক্রিয় অন্তর্বর্তী পদার্থ, এটা নাম জেনে রাখো সবাই একটু, সক্রিয় অন্তর্বর্তী পদার্থ, বুঝা গেল, সক্রিয় অন্তর্বর্তী পদার্থ। এবং এটার উপর ডিপেন্ড করে এটা যদি রেডি মানে মুক্তমূলক হয় তাহলে সেটাকে আমরা বলবো মুক্তমূলক পলিমারাইজেশন, যদি এটা এখানে ক্যাটায়ন হয় তাহলে আমরা সেটাকে বলবো ক্যাটায়নিক পলিমারাইজেশন, যদি এটা এখানে অ্যানায়ন হয় তাহলে আমরা সেটাকে বলবো অ্যানায়নিক পলিমারাইজেশন, বোঝা গেল। তাহলে এই সক্রিয় অন্তর্বর্তী পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে দ্রুত পলিমারাইজেশন তিন প্রকার, একটা হচ্ছে মুক্তমূলক পলিমারাইজেশন, একটা হচ্ছে ক্যাটায়নিক পলিমারাইজেশন, একটা হচ্ছে অ্যানায়নিক পলিমারাইজেশন, ঠিক আছে। তাহলে ভাগগুলো আমি এখানে লিখে দিচ্ছি, কি বললাম, এক নম্বর হচ্ছে মুক্তমূলক পলিমারাইজেশন, ঠিক আছে, পলিমারাইজেশন, দু নম্বরটা কি ক্যাটায়নিক পলিমারাইজেশন, তিন নম্বরটা হচ্ছে অ্যানায়নিক পলিমারাইজেশন, ঠিক আছে। এবার আমরা প্রথমে পড়বো মুক্তমূলক পলিমারাইজেশন, কোনটা কিভাবে মুক্তমূলক, কোনটা ক্যাটায়নিক, কোনটা অ্যানায়নিক, তারপর সেটা তো বলে দিলাম যে অন্তর্বর্তী যে সক্রিয় মানে যে সক্রিয় অন্তর্বর্তী পদার্থটা উৎপন্ন হচ্ছিল তার প্রকৃতির উপর ডিপেন্ড করে কিন্তু এটা ভাগ করা হলো, ঠিক আছে। এবার আমরা প্রথম পড়বো যে মুক্তমূলক পলিমারাইজেশন, এবং মুক্তমূলক পলিমারাইজেশনের মেকানিজম, ঠিক আছে, বলে দেওয়ার পর তোমরা ক্যাটায়নিক আর অ্যানায়নিকটা নিজেরা করে নেবে বা আমি জাস্ট একটু আলোচনা করে দেবো তোমরা বুঝে নেবে, ঠিক আছে। তো আমরা আলোচনা করছি মুক্তমূলক পলিমারাইজেশন, এগুলো তাহলে মুছে দিচ্ছি। তো স্টুডেন্ট তোমরা দেখো এই যে মুক্তমূলক পলিমারাইজেশন, তোমরা কিন্তু ক্লাস ইলেভেনে একটু মনে করে দেখো, ক্লাস ইলেভেনে যে সাবস্টিটিউশন রিয়াকশন পড়েছিলে যার মধ্যে কিনা হ্যালোজিনেশন রিয়াকশন ছিল, ঠিক আছে, সেই হ্যালোজিনেশন রিয়াকশনে দেখো ওই যে মিথেনের সাথে ক্লোরিনের মানে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে সিএইচ ফোর সাথে ক্লোরিনের সাথে যে রিয়াকশনটা ছিল সিসিএল ফোর, ওই রিয়াকশনের ক্ষেত্রে আমরা কিন্তু মুক্তমূলক পলিমারাইজেশন পড়েছিলাম এবং সেখানে কিন্তু ডিটেলস এর মেকানিজমটাও দেখিয়েছিলাম, ঠিক আছে। তবু আমি আরও একবার দেখিয়েছি এখানে, দেখো এটা
তিনটে ধাপে ঘটে। এক নম্বর হচ্ছে শৃঙ্খলের সূচনা, দ্বিতীয় ধাপ হচ্ছে শৃঙ্খলের বিস্তার, তৃতীয় ধাপ হচ্ছে শৃঙ্খলের বিনাশ বা শৃঙ্খলের সমাপন। ঠিক আছে, তো প্রথম ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে শৃঙ্খলের সূচনা। তো এক নম্বর ধাপ দিয়ে লিখি আমরা, তিনটে ধাপে ঘটে মুক্তমূলক প্রসারণ, শৃঙ্খলের সূচনা। শৃঙ্খলের সূচনায় আমরা কি বলেছি, যেখানে একটা তোমার প্রারম্ভকারী পদার্থ লাগবে, এবং প্রারম্ভকারী পদার্থটি হিসেবে আমরা কি নিব বলেছিলাম, বেনজোয়েল পারঅক্সাইড, অ্যাসিটাইল পারঅক্সাইড, ডাইঅক্সিজেন, যে কোনো একটা নিতে পারি। ঠিক আছে, তো আমি একটা নর্মাল জেনারেল পারঅক্সাইড নিচ্ছি। ঠিক আছে, যেমন ধরো আর সি ডবল বন ও, ও বন ও, সি ডবল বন ও আর। ঠিক আছে, এবার তুমি আর হিসাবে যদি এখানে সি সিক্স এইচ ফাইভ এই গ্রুপটা বসাও আর হিসাবে, তাহলে এটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে বেনজোয়েল পারঅক্সাইড তৈরি হবে। এবার এখানে কি হয় দেখো, এই যে দুটো ওবন আছে এই ওবনটের মধ্যে হোমোলিটিক ক্লিভেজ, ঠিক আছে, হোমোলিটিক ক্লিভেজ হয়, মানে যে ডবল বন্ডটা আছে সেই ডবল বন্ডটা, মানে যে অক্সিজেন অক্সিজেন মধ্যে যে বন্ড আছে সেই বন্ডটা সমবিভাজন হয়। ঠিক আছে, তো দেখো হোমোলিটিক ক্লিভেজ যদি আমরা করি, একটি ইলেকট্রন এখানে যাবে, একটি ইলেকট্রন এখানে যাবে, এবং এটা কিসের উপস্থিতি হবে, এটা তাপ বা আলো বা এইচ নিউ এর উপস্থিতিতে ঘটে। ঠিক আছে, বা অল্প হিট দিলেও এটা ঘটবে। তারপরে কি তৈরি হবে দেখো, একটা রেডিক্যাল তৈরি হবে, ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, আর বন সি ডবল বন ও, বন ও রেডিক্যাল, এবং এটা কটা তৈরি হবে দেখো, এ একটা তৈরি হবে এখান থেকে, আর এখান থেকে আবার একটা তৈরি হবে, তাহলে দুই অণু তৈরি হবে। এবার কি হবে দেখো, এখান থেকে এই বনটা ভাঙবে, ভেঙে একটা বন এখানে যাবে, একটা ইলেকট্রন এখানে যাবে, সরি বন না ইলেকট্রন, যাওয়ার পরে দেখো কি তৈরি হবে, এখান থেকে এটা ডবল বন হয়ে যাবে, এটা ডবল বন আছে, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে কত, দুই অণু সিও টু বেরিয়ে যাবে, থাকবে কি টু আর রেডিক্যাল। ঠিক আছে, এটা তৈরি হবে। এবার টু আর রেডিক্যালটা কি করবে, সক্রিয় অন্তর্বর্তী পদ তৈরি করবে। সাপোজ আমি এখানে কি নেব, ইথিলিন। ঠিক আছে, সিএইচ টু ডবল বন সিএইচ টু নিলাম, এটা এবার দেখো কি করবে, যেহেতু এই আর রেডিক্যালটা কি হাইলি আনস্টেবল, ঠিক আছে, এবার হাইলি আনস্টেবল হওয়ার জন্য এ একে বাধ্য করবে বন্ড করার জন্য এর সাথে। ঠিক আছে, তাহলে কি হবে, এখান থেকে একটা এই যে পাই বন্ড আছে, পাই বন্ডের একটা ইলেকট্রন এখানে আসবে, এখান থেকে একটা ইলেকট্রন গিয়ে এখানে যাবে, গিয়ে কার্বনের সাথে আর এর একটা বন্ড তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দু বন্ড নিচ্ছে না, আমি যে কোনো একটা অণু নিচ্ছি এখান থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি তৈরি হলো, এখান থেকে যেটা তৈরি হবে আর বন সিএইচ টু বন সিএইচ টু ডট। ঠিক আছে, এই যেটা তৈরি হলো এটাই কিন্তু তোমার সক্রিয় অন্তর্বর্তী পদার্থ, এবং যেহেতু এটা রেডিক্যাল তৈরি হয়েছে বা মুক্তমূলক তৈরি হয়েছে, সেটা সেই জন্য এই যে রিয়াকশনটা, এটা হচ্ছে মুক্তমূলক পলিমারাইজেশন। এটা গেল শৃঙ্খলের সূচনা, এই কিন্তু শৃঙ্খলের সূচনা হয়ে গেল। এবার এই এইরকম শৃঙ্খল আরো অনেক হয়েছে। এবার এরা কি করবে দেখো, সেকেন্ড স্টেপ এটা মুছে দিচ্ছি, এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব। ঠিক আছে, এরকমগুলো মুছে দিলাম, দু নম্বর যে স্টেপ সেটা হচ্ছে শৃঙ্খলের বিস্তার, শৃঙ্খলের বিস্তার। তো শৃঙ্খলের বিস্তারে দেখো, যে আর সিএইচ টু বন সিএইচ টু রেডিক্যাল তৈরি হয়েছে, ওটা কি করবে, যে মনোমার ছিল, যে ইথিলিনের যে মনোমার, সেই মনোমারের সাথে ওটা আবার রিয়াকশন করবে। তো এই যে আর সিএইচ টু বন সিএইচ টু রেডিক্যাল হলো, আর সিএইচ টু বন সিএইচ টু রেডিক্যাল, এই রেডিক্যালটা কি করবে, যে মনোমার ইউনিট ছিল সেই মনোমারের সাথে আবার রিয়াকশন করবে, করে কি করবে, ওর সাথে বন্ড তৈরি করবে। তাহলে এখানে কি করবে, এই রেডিক্যাল যেহেতু আনস্টেবল, এ কি করবে, এই কার্বনটাকে ফোর্স করবে যে এর সাথে বন্ড বানানোর জন্য। তো এখান থেকে একটা রেডিক্যাল এখানে যাবে, প্লাস এই যে পাই ইলেকট্রন, এটা কি লুজলি বন্ড, ঠিক আছে, বা উইকলি বন্ডেড পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনের একটা ইলেকট্রন এখানে আসবে, একটা ইলেকট্রন এখানে যাবে, গিয়ে আবার কি তৈরি করে দেখবো, আর সিএইচ টু বন সিএইচ টু
bond is to dot 1 2 3 4 1 2 3 4 ঠিক আছে এবার দেখো এখানে যদি আমরা n সংখ্যক নি এই ইথিলিন মলিকিউলটা আমরা কত সংখ্যক নেব তার উপর ডিপেন্ড করবে যে শৃঙ্খলাটা কত বড় হবে বা কত লং চেইন তৈরি হবে তাহলে যদি আমরা এখানে n সংখ্যক নি তাহলে আমাদের কিন্তু এখানে n সংখ্যক সিস্টেম হবে আর একটা যে বাড়তি সিস্টেম এটা কিন্তু রেডিক্যাল হিসেবে পড়ে থাকবে ঠিক আছে এবার দেখাচ্ছে এটা গেল শৃঙ্খলের বিস্তার এটা তৈরি হলো এই শৃঙ্খলের এই যে যেটা তৈরি হলো এটা কি এটা একটা পলিমেরিক ইউনিট তৈরি হলো আমরা পেলাম এই পলিমেরিক ইউনিটটা আরো অন্য পলিমেরিক ইউনিটের সাথে যুক্ত হয়ে কিন্তু শৃঙ্খলটার বিনাশ ঘটাবে ঠিক আছে এবার দেখো শৃঙ্খলের যে বিনাশ এবার কি হবে এই যে পলিমেরিক ইউনিটটা আমরা পেলাম এই পলিমেরিক ইউনিটটা যদি দুটো অণু থাকে বা একের অধিক অণু থাকবে তারা কি করবে নিজেদের মধ্যে যুক্ত হয়ে শৃঙ্খলের বিনাশ ঘটাবে ঠিক আছে মানে আর রেডিক্যাল থাকবে না একটা স্থায়ী যৌগ তৈরি করবে সাপোজ ধরো দেখো এটা লিখলাম আবার আর সিস টু সাপোজ ধরো এটা এন ওয়ান সিস টু রেডিক্যাল আবার একটা আছে এন টু পরিমাণে সিস টু ডট সিস টু বন্ড সিস টু এন টু আর ঠিক আছে এবার দেখো এই দুটো অণু পরস্পর কি হবে এখান থেকে একটা বন্ড দেবে এখান থেকে একটা ইলেকট্রন দেবে ইলেকট্রন দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করবে গিয়ে তোমার ফাইনাল প্রোডাক্টটা দিয়ে দেবে এটা হচ্ছে আর সিএইচ টু সিএইচ টু এন ওয়ান সিএইচ টু বন্ড সিএইচ টু এবার এই ইলেকট্রন এই ইলেকট্রন ইলেকট্রন মিলে একটা বন্ড বানাবে সিএইচ টু সিএইচ টু সিএইচ টু সিএইচ টু এন টু আর ঠিক আছে তাহলে এটা তৈরি করবে তাহলে এখানে কিন্তু চেইনের সমাপ্তি বা শৃঙ্খলের বিনাশ হয়ে গেল এবার এই দুটো যে সেম হতে হবে সেম মলিকিউল হতে হবে এটার কোনো মানে নেই চেনটা একটা শর্ট চেন একটা লং চেন হতেই পারে ঠিক আছে কিন্তু দুটোই রেডিক্যাল থাকতে হবে যেটার সাথে আর একটা রেডিক্যাল মিলে একটা বন্ড ফর্ম করতে পারে এটা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তো এটা ছিল তোমার মুক্তমূলক পলিমারাইজেশনের মেকানিজম যেটা তিনটে স্টেপে ঘটালো প্রথমটা হচ্ছে শৃঙ্খলের সূচনা তারপর শৃঙ্খলের বিস্তার তারপর শৃঙ্খলের সমাপন বা বিনাশ ঠিক আছে বুঝে গেল সবাই তাহলে এটা মুছে দিলাম শুধু মনে রাখবে যে এটা কিন্তু সেম হতেও পারে আবার নাও হতে পারে যা রেডিক্যাল থাকলে এটা বন্ড তৈরি করবে এবার আমরা দ্বিতীয় যাব ক্যাটায়নিক এবং অ্যানায়নিক পলিমারাইজেশন তাহলে এটা মুছে দিলাম তো দেখো ক্যাটায়নিক আর অ্যানায়নিকের মধ্যে আমি জাস্ট একটু ডিফারেন্স বা কি কি প্রয়োজন সেগুলো বলছি স্টেপগুলো স্টেপগুলো তো একই ওই যে শৃঙ্খলের সূচনা তারপরে শৃঙ্খলের বিস্তার এবং শৃঙ্খলের বিনাশ ঠিক আছে অ্যানায়নের ক্ষেত্রে তাই ক্যাটায়নের ক্ষেত্রে তাই মুক্তমূলকের ক্ষেত্রেও সেম জাস্ট কি ডিফারেন্স আছে সেগুলো একটু পড়ে দেবো তোমরা নিজেরা একটু করে নেবে ঠিক আছে দেখো ক্যাটায়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে কি হয় এখানে যে প্রারম্ভকারী পদটা ব্যবহার করা হয় সেটা অ্যাকচুয়ালি অনুঘটক হিসেবে কাজ করে কারণ বিক্রিয়া যখন শৃঙ্খলের বিনাশ ঘটে সেটা আবার কিন্তু পুনরায় ফিরে আসে ঠিক আছে এবং এখানে শৃঙ্খলের যে সূচনা সেই শৃঙ্খলের সূচনা করার জন্য আমরা প্রারম্ভিকারী পদার্থ হিসেবে লুইস অ্যাসিড ইউজ করি ঠিক আছে বা স্ট্রং অ্যাসিডও কখনো কখনো ইউজ করা যেতে পারে লুইস অ্যাসিড হিসেবে কি লুইস অ্যাসিড কোনগুলো না যে এল সি এল থ্রি বিএফ থ্রি এগুলো তোমরা জানো ক্লাস ইলেভেনে নিশ্চয়ই পড়েছো এগুলো ইউজ করা হতে পারে ঠিক আছে বা আমরা স্ট্রং অ্যাসিডও ইউজ করতে পারি এবং কি হয় এখানে দেখো সহ অনুঘটক হিসাবে কিন্তু জল ইউজ করা হয় মানে এর সাথে তুমি জলও ইউজ করতে পারো এই জলটা কি করে এই জলটা এই লুইস অ্যাসিডের সাথে রিয়াকশন করে একটা আয়ন জোট তৈরি করে সেই আয়ন জোটটা কি হয় যে মনোমারটা নেওয়া হয় সেই মনোমারের সাথে বন্ড গঠন করে একটা কার্বোনিয়াম আয়ন তৈরি করে ঠিক আছে যেমন ধরো আমি একটা উদাহরণ দিই দেখো সাপোজ ধরো তুমি এখানে ক্যাটায়নিক পলিমারাইজেশন ক্ষেত্রে লুইস অ্যাসিড হিসেবে বিএফ থ্রি নিলে মানে ফার্স্ট স্টেপে এই বিএফ থ্রিটা কি করবে এই জলের সাথে রিয়াকশন করে এই এইচ প্লাস তৈরি করবে এই এইচ প্লাসটা এবার কি করবে ওই যে আইসোবিউটিলিন আছে
सपोज धरो आमरा एर मोनोमार हिसेबे आइसोबिउटिलिन निलाम CH2 अच्छा सपोज धरो कैटायनटा आछे एटाई मोनोमार यूनिट जेटा आछे ठीक आछे এই আইসোবিউটিলিনের সাথে এখান থেকে বন্ড তৈরি করবে বন্ড তৈরি করে কি করবে এইচ বন্ড সিএইচ টু সিঙ্গেল বন্ড সি বন্ড সিএইচ থ্রি বন্ড সিএইচ থ্রি ঠিক আছে এখানে একটা ওরা কিন্তু কার্বোকাটান তৈরি করবে ঠিক আছে সরি এখানে যেহেতু প্লাস আছে তো রেডিকাল যেহেতু নেই তাহলে এখানে হোমোলিটি ফ্রি বেজ হবে না রিয়েলি সরি এই যে পাই বন্ডটা সেই পাই বন্ডটাকে অ্যাটাক করবে H+ ঠিক আছে H+ কে অ্যাটাক করে এখানে CH2 বন্ড এজ করবে মানে এখানে অ্যাকচুয়ালি CH3 তৈরি হবে এবং এই কার্বোনিয়াম আয়নটা তৈরি হবে ঠিক আছে এবং এখানে যে এই আয়নটা ছিল সেটাও কিন্তু এই ক্যাটায়নের সাথে অ্যানায়নটাও থেকে যাবে F3BOH- ঠিক আছে এই কার্বোনিয়াম আয়নটা তৈরি হবে এবং এটাই হচ্ছে তোমার অন্তর্বর্তী সক্রিয় পদার্থ এবং এটাই তোমার চেইন ইনিশিয়েশন এবং চেইন টার্মিনেশনে কাজ করবে ঠিক আছে তাহলে এখানটায় মেন অ্যাকচুয়ালি কি যে ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে ঠিক আছে সক্রিয় অন্তর্বর্তী পদার্থ সেটা কিন্তু ক্যাটায়ন সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্যাটায়নিক পলিমারাইজেশন ঠিক আছে এবং এখানে কি বললাম লুইস অ্যাসিড ইউজ করা হবে অন্তর প্রারম্ভকের পদার্থ হিসাবে এবং তোমার একটা সহকারী ক্যাটালিস্ট ইউজ করা হবে সেটা হচ্ছে H2O এইগুলো একটু মনে রাখবে ঠিক আছে এবং তারপর তো সেম হবে এটা তো চেইন ইনিশিয়েশন শুরু হয়ে গেল তারপরে চেইন প্রোপাগেশন বা ইলংগেশন চেইন টার্মিনেশন এভাবে চলতে থাকবে ঠিক আছে অ্যানায়নিকের ক্ষেত্রে কি হয় অ্যানায়নিক ক্ষেত্রে আচ্ছা আর একটা কথা বলি এখানে যে সমস্তগুলো নেওয়া হয় তারা কিন্তু ইলেকট্রন বিকর্ষী গ্রুপ থাকে ঠিক আছে মানে এই যে গ্রুপটা যে মনোমারটা আমরা ইউজ করছি সেই মনোমারটাতে কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন বিকর্ষী গ্রুপ থাকবে ঠিক আছে কি বললাম ইলেকট্রন বিকর্ষী গ্রুপ থাকবে যারা জন্য কি হবে না ওই যে এইচ প্লাসটা ছিল ইলেকট্রন বিকর্ষী গ্রুপ তারা কি করবে যেহেতু ইলেকট্রনে আধিক্য আছে তো এরা প্লাসকে নিতে চাইবে সেই জন্য ওরা কিন্তু ওই পাই বন্ডটা ভেঙে এইচ প্লাসকে ডোনেট করলো ঠিক আছে এবং অ্যানায়নিকের ক্ষেত্রে কি হবে ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকবে দেখো তাহলে এবার অ্যানায়নের ক্ষেত্রে আলোচনা করি অ্যানায়নের ক্ষেত্রে কি হবে ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকবে এবং এখানে যে তোমার প্রারম্ভিক পদার্থ সেটা তোমার স্ট্রং বেস লাগবে ঠিক আছে তার জন্য তোমার লাগবে স্ট্রং বেস স্ট্রং বেস ইনিশিয়েটর হিসেবে ঠিক আছে যেমন কি যেমন ধরো সোডামাইড হতে পারে দু নম্বর তোমার হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট হতে পারে ঠিক আছে এইগুলো কিন্তু তোমার অ্যানায়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে ইনিশিয়েটর হিসেবে কাজ করবে আর আমরা নর্মালি কি জানি যারা বেস হয় ঠিক আছে বেসেরা কি হয় ধরো বেসটাকে আমি বিদে ডোনেট করলাম এরা কি হয় সবসময় ইলেকট্রন ডোনার হয় এবং যেহেতু ক্যাটায়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে যে মনোমার নিয়েছিলাম সেই মনোমারে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ছিল ইলেকট্রন বিকর্ষী গ্রুপ ঠিক তেমনি অ্যানায়নিক পলিমারাইজেশনের যে মনোমারটা নেব সেখানে কিন্তু ইলেকট্রন আকর্ষী গ্রুপ থাকতে হবে যেমন সিএন এটা কিন্তু ইলেকট্রন আকর্ষী গ্রুপ এটা কি হবে এরা এই বেসের ইলেকট্রনটাকে টেনে নেবে ঠিক আছে বা দেখাচ্ছে এই এখান থেকে এই বন্ড ইলেকট্রনটা এখানে যাবে এখান থেকে আবার এখানে আসবে এরকমই চলতে থাকবে ঠিক আছে এবং যে অন্তর্বর্তী যে পদার্থটা তৈরি হবে সেটা কিন্তু এখানে অ্যানায়ন তৈরি হবে আগে যেমন ক্যাটায়নিক তৈরি হয়েছিল ক্যাটায়ন কার্বোক্যাটায়ন ওটা কিন্তু কার্বো অ্যানায়ন তৈরি হবে ঠিক আছে এইভাবে কিন্তু ক্যাটায়নিক আর অ্যানায়নিক পলিমারাইজেশনটা হবে এটা তোমাদের বাড়ির কাজ থাকলো ওই তিনটে স্টেপেই করবে ঠিক আছে এটা তোমরা কমপ্লিট করবে যে উদাহরণটা দিয়েছি একটা স্টেপ করে দিয়েছি বাকি দুটো স্টেপ করবে আর অ্যানায়নিকের ক্ষেত্রে তোমরা যে কোনো একটা মনোমার নিয়ে নেবে ঠিক আছে আমি একটা বলে দিই যেমন ধরো অ্যাক্রাইলোনাইট্রাইল অ্যাক্রাইলোনাইট্রাইল বা ভিনাইল ক্লোরাইড নিয়ে করবে এটা নিয়ে করবে ভিনাইল ক্লোরাইড করে আমাকে দেখাবে ঠিক আছে এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো ক্যাটায়নিক আর অ্যানায়নিকের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আজ এটা মুছে দিলাম এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পলিমার সম্পর্কে পড়বো এবং সেই পলিমারগুলো কীভাবে তৈরি হয় বা তাদের গুরুত্ব কি ঠিক আছে সেই সম্পর্কে আমরা পড়বো দেখো তাহলে তোমরা আজকে হেডিং দাও
যে কয়েকটি গুরুত্বপূর্ণ পলিমার, ঠিক আছে? দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ পলিমার, তার মধ্যে আমাদের পলিমার বলতে যে নামটা আমাদের প্রথমে মনে আসে সেটা হচ্ছে পলিথিন বা পলিইথিলিন, ঠিক আছে? পলিথিন বা পলিইথিলিন, যা তোমরা কিচ্ছু কিছু বলতে পারো। এই পলিথিন বা পলিইথিলিন হলো সরলতম হাইড্রোকার্বন পলিমার, ঠিক আছে? সরলতম হাইড্রোকার্বন পলিমার, এই জুতো পলিমার, ঠিক আছে? এটা একটা জুতো পলিমার অবশ্যই, কারণ আমরা জুতো পলিমার হিসেবে পড়ছি। এই যে জুতো পলিমারটার সংকেত হচ্ছে বন্ড CH2 CH2 N, ঠিক আছে? এটা হচ্ছে পলিথিনের গঠন সংকেত। এবার দেখো এই যে পলিথিন, এই পলিথিন কিন্তু আবার দু রকমের, একটা হচ্ছে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন, নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন, আর একটা হচ্ছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন। এটাকে আমরা বলা হয় লো ডেন্সিটি পলিথিন, একটাকে বলা হয় হাই ডেন্সিটি পলিথিন, HDP LDP। দেখো এই যে লো ডেন্সিটি পলিথিন LDP, লো ডেন্সিটি পলিথিনটা কিভাবে তৈরি করা হয়, এটা দেখো দুটোরই কিন্তু মনোমার ইথিলিন নেওয়া হয়, ঠিক আছে? LDP বলো আর HDP বলো, দুটোরই কিন্তু যে মনোমার অণু তাদের কিন্তু ইথিলিন নেওয়া হয়, ঠিক আছে? CH2 বললাম CH2। এবার দেখো চেঞ্জটা কোথায় করা হয়, এবং দুটোরই কিন্তু এই মানে পলিথিনই তৈরি হয়, এটা হচ্ছে ইথিলিন ইথিলিন, এটা কিন্তু পলিথিন বা পলিইথিলিন। সেম HDP ক্ষেত্র সেম NCH2 CH2, সেখান থেকে তৈরি হবে CH2 CH2 N, ঠিক আছে? পলিথিন বা পলি, এটা আমি ইথিলিন লিখে দিলাম পলি ইথিলিন, ঠিক আছে? দেখো ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে পলিথিন থেকে আমরা যখন LDP লো ডেন্সিটি পলিথিন তৈরি করবো, ধরো এটা LDP লো ডেন্সিটি পলিথিন, লো ডেন্সিটি পলিথিনের ক্ষেত্রে যে টেম্পারেচারটা নেওয়া হয় সেই টেম্পারেচার আর হাই ডেন্সিটি পলিথিনের ক্ষেত্রে যে টেম্পারেচার প্রেশারটা নেওয়া হয় সেটা ফলো করবে, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে হাই ডেন্সিটি পলিথিন, ঠিক আছে? লো ডেন্সিটি পলিথিনের ক্ষেত্রে যে টেম্পারেচার নেওয়া হয় সেটা হচ্ছে 350 থেকে 570 কেলভিন, এবং প্রেশারটা নেওয়া হয় খুবই হাই প্রেশার, ঠিক আছে? যেটা 1000 থেকে 2000 অ্যাটমোসফিয়ার, ঠিক আছে? এবং টেম্পারেচারটা নেওয়া হয় কিন্তু 350 থেকে 570 কেলভিন, এবং প্রেশার যেটা সেটা হচ্ছে হাই প্রেশার, হাই প্রেশার। এবং এখানে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় ডাই অক্সিজেন, ঠিক আছে? খুবই অল্প পরিমাণে ডাই অক্সিজেন ইউজ করা হয়, এটা মনে রাখবে। এবং এখান থেকে যে পলিথিনটা তৈরি হয় সেই পলিথিন কিন্তু স্লাইটলি ব্রাঞ্চড পলিথিন হয়, ঠিক আছে? ব্রাঞ্চড পলিথিন, এবং ব্রাঞ্চড পলিথিন হওয়ার কারণে কি হয়, এরা একে অপরের সাথে রিপেল করে, এবং রিপেল করার জন্য পরস্পর থেকে দূরে সরে যায়, ঠিক আছে? মলিকিউলগুলো কি হয় পরস্পর থেকে দূরে সরে যায়, এবং দূরে সরে যাওয়ার জন্য কি হয় ভলিউমটা বেড়ে যায় এবং ডেন্সিটি কমে যায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে লো ডেন্সিটি পলিমার। আবার কি বললাম, এই যে পলিমার যেটা তৈরি হলো সেই পলিমারটা ব্রাঞ্চ পলিমার হয়, এবং এই ব্রাঞ্চ হওয়ার জন্য কি হয় একে অপরের সাথে রিপেল করে, রিপেল করার দরুন এরা একে অপর থেকে দূরে সরে যায়, ফলে কি হয় দূরে সরে যাওয়ার জন্য ভলিউমটা ইনক্রিজ করে, ভলিউম ইনক্রিজ করলে ডেন্সিটি ডিক্রিজ করবে, সেই জন্য এটাকে বলা হয় লো ডেন্সিটি পলিমার। এবং যেহেতু ভলিউম বেশি ডেন্সিটি কম, সেই জন্য কিন্তু এর স্ট্রেংথও কিন্তু অনেকটাই কম হয়, ঠিক আছে? নর্মালি আমরা যেগুলো বাজারে গিয়ে ইউজ করি, বাজারে যে পলিথিন আমাদের দেয় সেটা হচ্ছে লো ডেন্সিটি পলিমার, ঠিক আছে?
এবং এক্সটেন্ড কম হওয়ার জন্য কি হয়, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটাও কিন্তু কম। ঠিক আছে, এবার আমরা যাব হাই ডেন্সিটি পলিথিন। হাই ডেন্সিটি পলিথিনের ক্ষেত্রে দেখো যে টেম্পারেচার নেওয়া হয় সেটা 333 থেকে 343 কেলভিন। দেখো এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা অনেক বেশি, কিন্তু এদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স 33 থেকে 43, মানে 10-এর ডিফারেন্স, ডিফারেন্সটা অনেক কম। এবং প্রেশারটা এখানে সব থেকে বড় ব্যাপার, প্রেশারটা কিন্তু খুবই কম, 6-7 অ্যাটমোসফিয়ার। ঠিক আছে, এবং এখানে যে অনুঘটকটি ইউজ করা হয়, এখানে যেমন অনুঘটক হিসেবে কি ইউজ করা হচ্ছিল, ডাই অক্সিজেন বলেছিলাম। ঠিক আছে, এখানে অক্সিজেন, ডাই অক্সিজেন বা আমরা এটাকে কি বলতে পারি তোমার হচ্ছে আগে যে ইউজ করেছিলাম পারক্সাইড ইন্ডিকেটর। ঠিক আছে, কিন্তু এখানে আমরা ইউজ করবো জিগলার নাটা ক্যাটালিস্ট, জিগলার নাটা ক্যাটালিস্ট, ZNC। ঠিক আছে, জিগলার নাটা ক্যাটালিস্ট, এটার সংকেত কি দেখো, এটা হচ্ছে C2H5O3+TiCl4। এটার নাম হচ্ছে ট্রাইথাইল অ্যালুমিনিয়াম অ্যান্ড টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, ট্রাইথাইল অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, এটাকে বলা হয় জিগলার নাট্টা ক্যাটালিস্ট। এবং এইটা ইউজ করার জন্য দেখো প্রেশারটা অনেক কম হয়ে গেছে, এবং এখানে যে পলিথিনটা তৈরি হয় সেই পলিথিনটা কিন্তু ব্রাঞ্চড হয় না, অনেক কাছাকাছি হয় এবং লিনিয়ার হয়। ঠিক আছে, এটা লিনিয়ার এবং নন ব্রাঞ্চড, এবং লিনিয়ার হওয়ার জন্য কি হয়, এরা অনেক কাছাকাছি থাকে, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি এবং ডেন্সিটি অনেক হাই হয়, স্ট্রেন্থটাও অনেক হাই হয়। ঠিক আছে, তো তোমাদের বাড়ির কাছ থাকবে।